ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের কাছে একটা অরিজিনাল ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি। তো উনি পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা এবং উনি হাওড়া জেলার জন্য ইন্টারভিউ দিতে গেছিলেন। ওনার নাম তোমরা স্ক্রিনে দেখেই নিয়েছো, দীপাঞ্জলি মুখার্জি। তো ওনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন ছিল বা কী কী প্রশ্ন ওনাকে করা হয়েছে সেগুলো আমরা একটু পরেই শুনবো। তো তার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর এই চ্যানেল প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড কী ধরনের ভিডিও নিয়ে আসে যারা জানে তারা তো জানেই, বা যারা আমাদের পুরনো বন্ধুরা রয়েছে তারা তো জানেই, নতুন যারা রয়েছে তারা একটু প্লেলিস্ট ঘাঁটলেই বুঝে নেবে যে এই চ্যানেলের ভিডিওর কোয়ালিটি কী ধরনের। তো তোমরা যারা আগামী দিনে প্রাইমারি ইন্টারভিউ দিতে চলেছো, তারা এই চ্যানেলের প্রাইমারি ইন্টারভিউ প্লেলিস্টে প্রচুর প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিওস আপলোড করা আছে, বিভিন্ন জেলার অরিজিনাল ক্যান্ডিডেটদের এক্সপিরিয়েন্সের ভিডিও, ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের ভিডিও আপলোড করা আছে। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড প্রচুর গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো, আশা করি কাজে লাগবে। আর তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের ফ্রি গাইডেন্স নিতে চাইছো, তারা ডেসক্রিপশনে দেওয়া বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখানে দেওয়া আছে, তোমরা সেগুলোর মাধ্যমে সেই চ্যানেলে যুক্ত হতে পারো। সেখানে নিয়মিত পিডিএফ বা মাঝে মধ্যে ক্লাস এগুলো করানো হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে ওনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা শুনে নেওয়া যাক। আমি ঢোকার সময় আমাকে তো জিজ্ঞেস করলো যে আচ্ছা তোমার নাম কি বলো, বেসিক ইন্ট্রোডাকশনটা জিজ্ঞেস করলো, নাম কি বলো বা তুমি কোথা থেকে এসছো। তো আমি বললাম যে আমি মিদনাপুর থেকে এসছি। তো বলছো বাবা মিদনাপুর থেকে এসছো, আচ্ছা তাহলে কি হাওড়ার জন্য অ্যাপ্লাই করলে? কেন হয় হাওড়ার জন্য অ্যাপ্লাই করছি, কারণ হাওড়াটা মনে হচ্ছে যে আমাদের নিকটবর্তী জায়গার মধ্যে সব থেকে কাছে হবে। আচ্ছা ঠিক আছে, ওরা আচ্ছা ঠিক আছে তুমি তোমার, তারপরে শিক্ষাগত যোগ্যতাটা জিজ্ঞেস করলো, বললো যে আচ্ছা। আমি বললাম যে গ্রাজুয়েশন জুলজিতে করেছি। বললো গ্রাজুয়েশন জুলজিতে করেছো আর কি, মাস্টার্সও করেছো? হ্যাঁ মাস্টার্সও করেছি। বললো কোথায়? বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে? হ্যাঁ ওখানে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। আচ্ছা ঠিক আছে, একটা ডেমো দাও তাহলে। যারা ডেমো দিলাম, নিজের ইচ্ছে মতোই ডেমোটা দিয়েছি। এবার ডেমো দিতে দিতে যেহেতু আকারের ওপর ছিল, তো ডেমোটা ওরা অনেকক্ষণ ধরেই শুনেছে, প্রায় 3-4 মিনিটের বেশি তো হবেই ডেমোটা শুনেছে। ডেমোটা শোনার পর তারপরে বলল যে আচ্ছা তাহলে তুমি বলো একটু, যে আপনি তো ম্যাম পড়ালেন, তো আপনি চতুর্ভুজ বললেন, তো চতুর্ভুজটা কত রকমের হয়? একই রকমের হয় না দু রকমের হয়? কারণ চতুর্ভুজ ম্যাম অনেক রকমেরই হতে পারে, কিন্তু আমি মূলত যেটা সিলেবাসে আছে সেটাই বলছি, যেটা হচ্ছে আপনার আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। আচ্ছা আয়তক্ষেত্রের সংজ্ঞাটা কি? আয়তক্ষেত্রে বললাম যার প্রস্থ আর দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য থাকবে, সমান আকারের বাহু হবে না, দৈর্ঘ্যটা লম্বা হবে, প্রস্থটা একটু তার থেকে ছোট হবে। বললো আচ্ছা ঠিক আছে। তাহলে তখন একজন স্যার ছিলেন, উনি জিজ্ঞেস করলেন যে আয়ত কথাটির অর্থ কি, আয়ত শব্দটি। তখন ওটা আমি ঠিক ভালো করে জানতাম না, তখন একটু কনফিউজ হয়ে গেছি। তখন উনি আমি বললাম আয়ত মানে একটি আবদ্ধ জায়গা, সম্ভবত ওটা ঠিক হয়নি, মুখ দেখেই বুঝতে পারলাম। তারপরে তারপরে আবার উনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপনি চতুর্ভুজ বা স্পেলিংটা লিখুন। একজন ম্যাডাম ছিলেন, উনি বলে চতুর্ভুজ স্পেলিংটা লিখুন। তো চতুর্ভুজটা লিখলাম, তো ওনারা বলছেন যে এত ছোট লিখলে হবে ম্যাডাম, একটু বড় বড় লিখুন, বাচ্চারা তো দেখতে পাবে না। আমি বললাম আচ্ছা স্যার, আসলে আমার হাতটাই কাঁপছে। তখন সবাই হাসছে, বলছে আচ্ছা অত টেনশন করার কিছু নেই, ঠিক আছে তাহলে চতুর্ভুজের স্পেলিংটা ঠিক আছে। এবার বলুন তো চতুর্ভুজটা একটা সন্ধিবদ্ধ পদ না সন্ধিবদ্ধ পদ নয়? না এটা সন্ধিবদ্ধ পদ। বললাম আচ্ছা ঠিক আছে, চতুর্ভুজের সন্ধি তাহলে বিচ্ছেদ করলে কি হবে লিখুন। আমি সন্ধি বিচ্ছেদটা লিখতে গিয়ে তখন এক্স্যাক্টলি মাথায় মনেই পড়ছিল না, হঠাৎ করে লিখে দিয়েছি চতুর মানে চার যুক্ত ভুজ, এইটা লিখে দিয়েছি চতুর যুক্ত ভুজ, দিয়ে নিজেরই একটা খটকা লাগছে। তারপর বসতে বসতে আমার নিজেই বললাম না ম্যাম ওটা চতুর যুক্ত ভুজ হবে না, ওটা চতুর যুক্ত ভুজ হবে। তখন উনি হাসেন, বলছে একদম ঠিক বলেছো। আচ্ছা বলো তো চতুর যুক্ত ভুজ ওটা কি নিয়মে পড়ছে, মানে সন্ধির নিয়মটা বলো। তখন বললাম যে সন্ধির নিয়মটা তো এক্সাক্টলি মনে নেই, কিন্তু ওটা মনে হচ্ছে বিসর্গ সন্ধি হবে, আর ওটাতে বিসর্গ থাকবে চতুর পদ, আর যেটা পরে ওটা বদ্ধ হওয়ার সময় রেফ হয়ে যাবে।
চতুর্ভুজ, বলে হ্যাঁ এটা ঠিক বলেছো, বলো আচ্ছা বলো তো এবার নিপাতনের সিদ্ধ সন্ধি কাকে বলে? আবার ভুলে গেছি, নিপাতনের সিদ্ধ সন্ধি একেবারেই মনে ছিল না, যে ওটা বললাম যে আমার সন্ধিটা মনে নেই, তবে উদাহরণটা বলতে হবে, আচ্ছা উদাহরণটা বলো। উদাহরণটা বলতে গিয়ে তখন আমি একটু ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও, ওটা আর উদাহরণ বলা হলো না আমার, দুটো বলা হয়নি। তারপরে বলার পর আমাকে জিজ্ঞেস করা, আচ্ছা তুমি তো এ থেকে জুলজি থেকে, তাহলে বলো তো স্পিসিস আর জেনাস এই দুটো কি করে বোঝাবে বাচ্চাদেরকে? বলো আরেকবার বলো। জেনাস আর স্পিসিস আচ্ছা এই দুটো কিভাবে বোঝাবে বাচ্চাদেরকে যদি বোঝাতে হবে না? ওদের তো আমাদের পরিবেশ বইটা আছে, ওখানে তো ওদেরকে বিভিন্ন প্রাণী নিয়ে বিভিন্ন ডেসক্রিপশন দেয়া আছে, তো সেভাবে আমাকে বোঝাতে হবে যে আমরা ধরুন এই গরু বা এরা সবাই ম্যামেলস, তো এদের মধ্যেও যা প্রজাতি আর গণ আলাদা আছে, তো সেভাবে ওটা বলতে বলতে উনি বোঝানোটা আবার থামিয়ে দিলেন, দিয়ে বললেন আচ্ছা বলো তো তাহলে যে প্রজাতি কাকে বলে? আমি বললাম যে সমস্ত প্রাণীরা নিজেদের মধ্যে প্রজননক্ষম তাদেরকে প্রজাতি বলে। আর আর বললেন যে তাহলে গণটা কাকে বলে, মানে স্পিসিসটা কাকে বলে? স্পিসিসটা হচ্ছে যে সমস্ত প্রাণীদের নিজেদের মধ্যে কিছু সেম ক্যারেক্টার আছে কিন্তু তারা নিজেদের মধ্যে প্রজননক্ষম হবেই এরকম কোনো ব্যাপার নেই, তাদেরকে স্পিসিস বলছে। ওটা শুনে বললেন আচ্ছা ঠিক আছে। তারপরে এই স্যারই আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি কি আগে কোথাও পড়াতেন? আমি বললাম হ্যাঁ আমি একটা স্কুলে পড়াতাম, এইটা বলেছি। তারপরে উনি বললেন আচ্ছা ঠিক আছে, আর কিছু বলেন। তারপরে আমি থ্যাংক ইউ জানিয়ে চলে আসি। আচ্ছা, তোমার কোন হাফে ইন্টারভিউ ছিল? আমার সেকেন্ড হাফেই ছিল, কিন্তু একদম সেকেন্ড হাফে ফার্স্টেই ছিল একদম। আচ্ছা, আর তোমার মোটামুটি তো বেশ ভালো সময় নিয়ে ইন্টারভিউটা হয়েছে, 7-8 মিনিটেরও বেশি। 7-8 মিনিট মতো আমার ইন্টারভিউটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আর তোমার কত নম্বর বোর্ডে ছিল? 3 নম্বর টেবিলে ছিল আর 3 নম্বরেই ছিল। আচ্ছা, তোমার সাউন্ডটা একটু কম আসছে। বলছি আমি 3 নম্বর টেবিলে ছিলাম আর 3 নম্বরে ছিলাম, আর আমার আগের দুজন ছিল না সম্ভবত। হ্যাঁ, এটাই তোমাকে জানতে চাচ্ছিলাম যে অ্যাবসেন্ট কিরকম লক্ষ্য করলে। অ্যাবসেন্ট খুব একটা বেশি নেই, কিন্তু নেই যে একেবারে তাও বলবো না, কারণ ছিল আমরা অ্যাবসেন্ট, তাই তো? আমরা তো সেকেন্ড হাফে ছিলাম, এবার ফার্স্ট হাফে যারা অ্যাবসেন্ট তাদেরকে এসে ডাকছিল বারবার করে যে টেবিলের এরা কেউ বাকি রয়ে গেল কিনা। মোটামুটি 10টা টেবিলের মধ্যে পার টেবিলে যদি অ্যাভারেজে ধরা যায় 2-3টে করে অ্যাবসেন্ট ছিল। হ্যাঁ, তো অনেকের বিভিন্ন প্রশ্নের নিরিখে তোমাকে বলছি যে ওই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অনেকে বলছে যে আমার এই সার্টিফিকেটটা নেই, আমি এখনো পাইনি, এইসব সংক্রান্ত কিছু সমস্যা বা কাউকে বাদ দিচ্ছে এমনটা তুমি কিছু লক্ষ্য করলে ওখানে? আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তো দেখলাম, আমার আগে একজন ফার্স্ট হাফে আমার পরিচিতই একজন পূর্ব মেদিনীপুর থেকেই গেছিল, তার একটা ডকুমেন্ট ছিল না, তো তাকে কিন্তু ইন্টারভিউ দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা করেনি। তারপরে ওরা নিজেরা প্রিন্ট আউট বার করে দিয়ে দিয়েছে, বাহ, যেহেতু ওদের যে সার্টিফিকেট গুলো ওদের হাতে আছে সেগুলো যদি ওরা দিতে পারে ওরা দিয়ে দিচ্ছে, ইভেন যদি মেল টেলে কারোর কাছে থেকে থাকে সেটাও কিন্তু প্রিন্ট আউট করে দিয়ে দিচ্ছে, কোন রকম অসুবিধা হচ্ছে বলে। ইভেন আমার একটা ক্যালকুলেশনে ভুল ছিল, যেমন একটা হয় না আপনার ওই নাম্বার দেওয়ার ছিল যেটা হচ্ছে উইথ অ্যাডিশনাল মাধ্যমিকে আর উইথাউট অ্যাডিশনাল, ওটাতে অনেকে হচ্ছে গিয়ে বেশি অনেকেই করেছে এই জিনিসটা, আমারও ভুলটা ছিল যে যখন আমরা উইথ অ্যাডিশনাল করেছি 80 দিয়ে দিয়েছি সেটা 80 হবে, আবার উইথাউট অ্যাডিশনাল যখন করছি তখন ওটাকে 34 বাদ দিয়ে বাদ বাকিটা লিখতে হবে, তো আমরা কি করেছি পুরোটাই বাদ দিয়ে দিয়েছি, তো ওটাতে আমাদেরই কম হয়ে গেছে, কিন্তু ওরা কি করলো ওটা আবার বাড়িয়ে দিল, বললো আপনি 34টা বাদ দিতে হবে, শুধু পুরোটা বাদ দিতে হবে না, বলে ডকুমেন্ট ভালো করেই ক্লিয়ার করে দিয়েছে। আচ্ছা, আর ওই যে বোর্ড ভিতরে যে ডেমো দেওয়ার সময় সেই বোর্ডটা হোয়াইট বোর্ড না ব্ল্যাক বোর্ড? না, হোয়াইট বোর্ড ছিল আমাদের, হোয়াইট বোর্ড আর মার্কার, মানে আপনার টেম্পোরারি বোর্ড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইটুকুই জানার, মানে অনেকে এই কোশ্চেন গুলো করছে, তো সেই নিরিখে ভীষণই, মানে আমি বলবো যে খুব একটা, মানে আমাদের যে রুমটা দিয়েছিল আশা করি একই রুমেই সবার হচ্ছে, স্পেসিং ও যা আছে খুব একটা কারুর সাউন্ডে কারুর অসুবিধা হওয়ার কথাও আমার মনে হতো না। আচ্ছা, খুব একটা আমার তো শুধু টেন্স হয়ে যাওয়ার একটাই কারণ, লাইফ টাইম অপরচুনিটি আর পাবো না, ওটাই টেন্স হয়ে গেছি। না না, ভালো হয়েছে, তোমার ইন্টারভিউ ভালো হয়েছে। না স্যার, খুব একটা ভালো হয়, না না ভালো হয়েছে, খুব সুন্দর ইন্টারভিউ হয়েছে। দেখো ওগুলো এগুলো হয়, একটা ইন্টারভিউতে তুমি চাকরি পাবে মানে এই না তোমাকে যা প্রশ্ন করা হচ্ছে তথ্যমূলক সবই তোমাকে উত্তর দিতে হবে এমনটা না, তুমি তথ্যমূলক প্রশ্নের উত্তর না দিয়েও সেই চাকরিটা পেতে পারো,
কিন্তু তার কিছু প্রক্রিয়া আছে, তার কিছু বডি ল্যাঙ্গুয়েজ আছে, সেটা বলার বাচন ভঙ্গি একটু হবে। তুমি একটা প্রশ্নের উত্তর নাই জানতে পারো, সেটা তুমি সরাসরি স্বীকার করে নেবে যে সরি স্যার আমার এটা এই মুহূর্তে জানা নেই বা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এগুলো কোনো জিনিস না, এগুলো করার পরেও অনেকেই চাকরি পায়, অনেকটা সুযোগও দিয়েছিলেন বলার জন্য। হ্যাঁ, আমার এমনও উদাহরণ আছে যে সব প্রশ্নের উত্তর দিয়েছে কিন্তু সে চাকরিটা পায়নি, এরকমও হয়। এখন ভগবানই জানে কি হবে। হ্যাঁ হ্যাঁ, না তোমার খুব সুন্দর হয়েছে, আপনাদের গাইডেন্স যদি আর একটু আগে থেকে পেতাম খুব ভালো হতো। ওই জন্য এখন ভাবছি 2022 এর ব্যাচটায় আবার। আরে 22 22 লাগবে না তোমাকে, তোমাকে 22 লাগবে না, তোমার এতেই হবে। না স্যার, আমি তোমাকে 22 অবধি যেতে হবে না, তোমার এতেই হয়ে যাবে। তোমাদের জয়েন তো করি না, তোমার এইদিকে স্কোর কত হচ্ছে? এদিকে স্কোরটা তো আমি অতটা করে ভালো করে দেখিনি কত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে আমি হ্যাঁ হ্যাঁ একটু ক্যালকুলেট করে দিব। ঠিক আছে ঠিক আছে স্যার।